নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপশ্রীস কিচেন। আজকে আমি রান্না করব মশলা পটল। এর জন্য আমি কড়াই গ্যাসে বসিয়ে রেখেছি। এবার পটল ভাজার জন্য আমি তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পটল দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি একটু নুন ছড়িয়ে দেবো পরিমাণ মতো। নিচে পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তেলও তুলে নিয়েছি, একদম অল্প তেল রয়েছে। আমি এর মধ্যে 1 টিস্পুন তেল দেবো। পটলটা না ভাজলে খাওয়া যায় না, তাই জন্যে ভেজে রাখলাম। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর কারি পাতা ফোড়ন দেবো। ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার দেবো পেঁয়াজ বাটা, 2 টিস্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দেবো আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। এবার এটাকে আমাদের জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। নুনটা যার যার স্বাদ মতো দেবেন, যেহেতু পটলে নুন দিয়ে ভাজা আছে তাই নুনটা আমি কমে দিলাম। এবার এর মধ্যে আমি দেবো টক দই 2 টিস্পুন। দই দিয়ে কষা কষিয়েছি, একটু তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো কাসুন্দি। আপনার ইচ্ছা করলে সর্ষে বাটাও ব্যবহার করতে পারে, আমি কিন্তু কাসুন্দিটা একটু জলে গুলিয়ে দিলাম। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো ভেজে রাখা। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে পটলটাকে সেদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ সময় দিলাম। সে মশলা পটল রেডি। এবার গ্যাসটা কমিয়ে খালি তো স্ট্যান্ডিং তেল দিয়ে নামাবো। যেহেতু দই দেওয়া হয়েছে তাই দেখুন 1 টিস্পুন তেল দিয়েছি, তাও ওপরে তেল ভেসে উঠেছে। সে মশলা পটল রেডি, সার্ভ করে রেখে দিয়েছি। যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।